আসসালামু আলাইকুম সবাইকে, গাড়ি বাজার বিডিতে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে কিন্তু আমরা একেবারে কম দাম থেকে শুরু করে একটু বেশি দাম এরকম পাঁচটি গাড়ি দেখাবো। এবং সবসময় আপনারা জানেন যে আমরা কিন্তু সিঙ্গেলে ভিডিও করি, কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আমরা সিঙ্গেলে রিভিউ দিচ্ছি না। আজকে আমরা টোটাল পাঁচটা গাড়ি রিভিউ দিব এবং একসাথে আপনারা আজকে পাঁচটি গাড়ি আমাদের কাছ থেকে একসাথে দেখতে পারো, যেটা হচ্ছে আমাদের একেবারে লো প্রাইস থেকে শুরু করে একদম হাই প্রাইস পর্যন্ত। একটু আমি মিক্সড করে আজকে ভিডিও করব। আর যারা চিন্তা করছেন যে একটু কম দামি গাড়ি দেখতে চায়, অথবা যারা চিন্তা করছেন একটু ভালো মানের একটু দামি গাড়ি দেখতে চায়, এই ভিডিওতে কিন্তু আপনারা কম দামি এবং বেশি দামি দুইটি গাড়ি দেখতে পারবেন। তো আজকে আমরা কম দামি গাড়ি দেখাবো হচ্ছে তিনটি এবং বেশি দামি গাড়ি দেখাবো হচ্ছে দুইটি। এবং এই গাড়িগুলি কিন্তু একেবারে শোরুম কন্ডিশন, এবং আমরা কিন্তু সবসময় বলি যে আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু একেবারে অলমোস্ট শোরুম কন্ডিশন থাকে। তো আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আপনারা যদি আপনাদের পছন্দের গাড়িটি পেয়ে যান, তাহলে আমাদের যে ফোন নাম্বারটি আছে সেখানে যোগাযোগ করলে ডেফিনেটলি আপনারা আপনাদের গাড়ি সম্বন্ধে জানতে পারবেন। আর ডিরেক্টলি যদি আপনারা সরাসরি শোরুমে আসেন, আপনারা কিন্তু এসে টেস্ট ড্রাইভ করে চেক করে একেবারে দেখে শুনে নিয়ে যেতে পারবেন। তবে একটা বিষয় বলি, শোরুম থেকে গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা আছে, যেটা আপনারা কেনার পরে বুঝবেন। মালিকানা, নাম ট্রান্সফার, গাড়ি কোনো প্রবলেম আছে কি না, এই বিষয়গুলো কিন্তু আপনারা অনেক ভালো একটা সাপোর্ট পেয়ে যাবেন। কারণ আমরা শোরুম সবসময় আপনাদেরকে সহযোগিতা করে থাকি, সবসময় নাম ট্রান্সফার থেকে শুরু করে একেবারে গাড়ি রেডি করা পর্যন্ত, গাড়ি রেডি করে শোরুমে একেবারে যে কোনো সময় আফটার সেলস সার্ভিস আমরা কিন্তু সব ধরনের সেবা দিয়ে থাকি। এবং আমরা কিন্তু এই গাড়িটাকে নিয়ে এসে একেবারে শোরুম কন্ডিশন করে রেখেছি, তার মানে আপনারা জাস্ট নিয়ে ড্রাইভ করবেন, এর বাইরে কিন্তু আপনাদেরকে কোনো কিছু করতে হয় না। এবং নাম ট্রান্সফারটাও কিন্তু আমরা নিজ দায়িত্বে করে দিই, এবং পেপারসও কিন্তু একদম আমাদের আপডেট না থাকলে আমরা আপডেট করে দিই। তো আর কথা না বাড়িয়ে আজকে যে পাঁচটি গাড়ি আমরা দেখার প্ল্যানিং করেছি সেই গাড়িটি আমরা দেখাবো আপনাদেরকে। তো চলুন দেখে নেই। তো আমরা আজকে প্রথমে যেই গাড়িটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে একটা টয়োটা ব্র্যান্ডের গাড়ি, যেটা হচ্ছে টয়োটা 111। এটা হচ্ছে আপনার 97-এর মডেল, 98-এ রেজিস্ট্রেশন, একেবারে সরি 99-এর রেজিস্ট্রেশন, একেবারে শোরুম কন্ডিশন করেছি আমরা এটাকে। এত ওল্ড শেপের একটা গাড়িকে, এত পুরাতন মডেলের একটা গাড়িকে এইভাবে সাজানো বা এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিন্তু আসলে পাওয়া পসিবল না। যারা চিন্তা করছেন যে একটু কম দামের মধ্যে গাড়ি নিতে চাচ্ছি, একটা ফ্রেশ গাড়ি নিব, তিন চার বছর রিল্যাক্স মোডে চালাবো, কোনো কাজ ছাড়া, কোনো ঝামেলা ছাড়া, একেবারে পেইন ছাড়া চালাবো একটা গাড়ি, তারা আমাদের সাথে যোগাযোগ করবে। লাইটগুলো কিন্তু অরিজিনাল, তারা এই গাড়িটি দেখবেন এবং এই গাড়িটি যদি আপনারা সরাসরি এসে দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে। এটার সামনের যে গ্লাসটি আছে, সামনের যে লাইটটি আছে, এভরিথিং সব কিছু কিন্তু অরিজিনাল। এবং আমরা নিয়ে এসে একেবারে রং করে, কালার করে, টোটাল টুকটাক যে কাজগুলি ছিল সেগুলো করে কিন্তু কমপ্লিট করে রেখেছি। সো আপনাদেরকে নেওয়ার পর আর কোনো কিছু করতে হবে না, আপনারা জাস্ট নিয়ে নাম ট্রান্সফার করে ড্রাইভ করবেন। অরিজিনাল সিটগুলো কত সুন্দর দেখেছেন, অরিজিনাল সিটটাও কিন্তু অনেক সুন্দর। সো এরকম একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিন্তু আপনারা সহজে এই মডেলগুলো পাবেন না। এবং এটা একেবারে ফার্স্ট পার্টি ওনার নামে আছে, একেবারে সরাসরি স্মার্ট কার্ডে আছে, আপনারা জাস্ট নেবেন, নাম ট্রান্সফার করবেন আর ড্রাইভ করবেন। অল অপশন অটো, এটা কিন্তু গিয়ার থেকে শুরু করে ফোর যে ডোর আছে, এভরিথিং অল অপশন অটো, ফোর ডোরের গাড়ি, একদম ফোর ডোর অল অপশন, ফাইভ সিটার গাড়ি। এটা সিক্স সিলিন্ডার একটি সিএনজি করা আছে। আর মজার বিষয় হচ্ছে এটা পেপারসও কিন্তু একেবারে এক বছর ফুললি আপ টু ডেট করা আছে, এবং এটার পিছনে যে লাইটগুলি আছে সেগুলো কিন্তু ভালো আছে, মানে এটা সেকেন্ড হ্যান্ড শোরুম যে কন্ডিশনটি আছে সেই কন্ডিশন কিন্তু আমরা করে রেখেছি। এবং নেওয়ার পর আপনাদেরকে দুই তিন বছর হাত দিতে হবে। এবং এটা কিন্তু লোহার মতো শক্ত একটা গাড়ি, মানে অনেক শক্ত, খুবই হার্ডি গাড়ি। যারা আসলে শক্তিশালী গাড়ি পছন্দ করে, খুব হার্ডি গাড়ি পছন্দ করে, তারা এই গাড়িটি দেখবেন। এই গাড়িটি দেখলে আপনাদেরকে আমরা আশা করি আপনাদের ভালো লাগবে। এবং এটা আমাদের আস্কিং হচ্ছে 4,80,000 টাকা, এটার পেপার্স এক বছর ফুললি আপ টু ডেট, আর এটা আমাদের আস্কিং হচ্ছে 4,80,000 টাকা। টয়োটা 111, 4,80,000 টাকা, পেপার্স আপ টু ডেট, ফার্স্ট পার্টি ওনার, একেবারে শোরুম কন্ডিশন একটি গাড়ি। এবং এত পুরাতন মডেল মনে করছেন যারা, আসলে তারা এই গাড়ি সরাসরি না দেখলে বিলিভ করবেন না, এবং জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ একটি কন্ডিশন। সো এই গাড়ি দেখতে চাইলে চলে আসবেন। আর আমি হালকার উপর দেখিয়ে দিচ্ছি, আমাদের কাছে একটি কম দামি গাড়ি আছে যেটা হচ্ছে টাটা টিয়াগো, এটা হচ্ছে সরি এটা টাটা টিয়াগো একটি গাড়ি আছে, যেটা হচ্ছে কমলা কালারের গাড়ি, অরেঞ্জ কালারের গাড়ি। এইটা একেবারে 18 মডেল, ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি, শোরুম কন্ডিশনের একটি গাড়ি, যেটা আমাদের আস্কিং হচ্ছে 8.5 লাখ টাকা অনলি। এবং এইটা একেবারে অল অপশন অটো, একটি ফ্রেশ কন্ডিশন, একটি শোরুম কন্ডিশন গাড়ি, যেটা আপনার একেবারে মাত্র 16,000 মাইলেজ, নিয়ে জাস্ট ড্রাইভ করবেন। এবং এটার পেপার্স কিন্তু এক বছর আপ টু ডেট করে দিচ্ছে, কারণ পেপার্সটা রিসেন্টলি ফেল হয়ে গেছে, তো আমরা এটা আপডেট করে দিব। এটা কিন্তু ফাইভ সিটার অকটেন ড্রাইভের গাড়ি, 1250 cc, এবং এইটা একেবারে মানে জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ একটি কন্ডিশন, এখনও পর্যন্ত কিন্তু এটাকে ওয়ার্কশপে নেওয়া হয় নাই। সো জাস্ট আপনারা নিয়ে নাম ট্রান্সফার করে ড্রাইভ করতে পারবেন, এর বাইরে আসলে আপনাদের আর কোনো কিছু করতে হচ্ছে না, যেহেতু একটা শোরুম কন্ডিশন গাড়ি।
সো এটা নিয়ে কোনো কাজ নাই, মাইলেজটা একটু দেখিয়ে দিই। এটা মাইলেজ অনলি 16,900 something, সো এই হচ্ছে গাড়ির কন্ডিশন। এটা ড্রাইভিং সিট থেকে প্রত্যেকটা ডোরকে কন্ট্রোল করতে পারবেন, আর অলমোস্ট নতুন যারা গাড়ি চান, নতুনের মতো যারা গাড়ি চাচ্ছেন, একেবারে মানে শোরুম কন্ডিশন যারা গাড়ি চান, একদম ব্র্যান্ড নিউ যারা গাড়ি চান, তারা এই টাটা টিয়াগো গাড়ি দেখবেন। এটা দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে, কারণ এটা একবার শোরুম কন্ডিশন একটা গাড়ি। এটা আমাদের 8,50,000 টাকা আস্কিং প্রাইস। আর এদিকে একটা আছে কিয়া পিকান্টো, এই কিয়া পিকান্টো এটা হচ্ছে 1000 সিসির গাড়ি, এটা অক্টেন ড্রাইভের গাড়ি, 5 সিটের একটি গাড়ি, যেটার উপরে সানরুফ করা আছে এবং একেবারে বেস্ট কন্ডিশনের একটি গাড়ি। এটাও কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন, রেড ওয়াইন কালার। এটার আমাদের এটার প্রাইস হচ্ছে 8,20,000 টাকা আস্কিং। এইটার এই যে সানরুফ করা আছে একেবারে ফ্রেশ। সো এইটা এইটাও যারা আসলে কম বাজেট চিন্তা করছেন, যাদের বাজেট কম, তারা এই দুইটি গাড়ি দেখতে পারেন, একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি আলহামদুলিল্লাহ। যারা নেবেন, নিয়ে 2-4-5 বছর রিল্যাক্স মোডে চালাবেন, কোনো কিছু করতে পারবেন, এবং এটা কিন্তু একদম আপডেট মডেলের মতো ভিতরের কন্ডিশনগুলো আছে। এই হচ্ছে গাড়ির ভিতরের কন্ডিশন। সো আমি ভিডিওতে আজকে এদিকে আরেকটি গাড়ি দেখা, যেটা হচ্ছে হোন্ডা CRV 2014 মডেল, 14 রেজিস্ট্রেশন, বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছে এই CRVটা, একেবারে মানে ব্র্যান্ড নিউ একটা গাড়ির মতো। এবং এই গাড়িটা জাপানিজ গাড়ি, একেবারে শক্তিশালী একটা গাড়ি। যারা আসলে CRV খুঁজছেন, আপডেট মডেলের সানরুফওয়ালা CRV খুঁজছেন, তারা এই গাড়ি দেখবেন। এটা কিন্তু একদম মানে বেস্ট কন্ডিশনের একটা CRV, 14 মডেল, 14 রেজিস্ট্রেশন, খুবই ভালো মানের একটি গাড়ি হোন্ডা CRV। এটা আমাদের আস্কিং হচ্ছে 32 লক্ষ টাকা। তো যারা CRV নেবেন ডেফিনেটলি এই গাড়িটি দেখবেন, এবং এই গাড়িটি যদি আপনারা দেখেন আপনাদের আশা করি অনেক ভালো লাগবে। এটা কিন্তু সানরুফ আছে, এটা হচ্ছে একেবারে সিট পাওয়ার এভরিথিং সব কিছু, এবং পেপার্স 1 বছর আপডেট। আর এটা কিন্তু ফোর্ড যে টায়ারগুলি হচ্ছে, টায়ারগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ টায়ার। সো এই CRVটা দেখতে পারেন। এদিকে আছে হচ্ছে কেয়া স্পোর্ট এস 2018 মডেল, ডিজেল চালিত গাড়ি। এইটার প্রাইসও কিন্তু আমাদের আস্কিং 32 লক্ষ টাকা, একেবারে শোরুম কন্ডিশন গাড়ি, 18 মডেল, 20 রেজিস্ট্রেশন, কেয়া স্পোর্ট এস, একেবারে ডিজেল চালিত একটি ফ্রেশ কন্ডিশনের, শোরুম কন্ডিশনের একটি গাড়ি। তো আজকে আমি আরও দুই একটা গাড়ি দেখিয়ে দিই কম দামের মধ্যে, আরেকটি গাড়ি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ল্যান্সার, এটা হচ্ছে ব্ল্যাক কালারের ল্যান্সার। এটা হচ্ছে আপনার 2007 মডেল, 2008 রেজিস্ট্রেশন, 1300 সিসির, অক্টেন এবং CNGতে ড্রাইভ একটি গাড়ি, মিৎসুবিশি ল্যান্সার। এটা অল অপশন অটো। যারা আসলে শোরুম কন্ডিশন গাড়ি চায়, ফ্রেশ কন্ডিশনের গাড়ি চায়, ল্যান্সার গাড়ি চাচ্ছে কম বাজেটের মধ্যে, কম দামের মধ্যে গাড়ি চায়, তারা এই গাড়িটি দেখবেন। ল্যান্সারটি ব্ল্যাক কালারের গাড়ি, এবং এটার কন্ডিশনটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই ফ্রেশ কন্ডিশন এবং খুবই ভালো কন্ডিশনের ল্যান্সার। এইটা যদি আপনারা সরাসরি এসে দেখেন আপনাদের ভালো লাগবে। এটা ব্ল্যাক কালার এবং গাড়িতে কোনো কাজ নাই। এ হচ্ছে ভিতরে কন্ডিশন। আমি ভিতরে বিস্কিট সিট লাগিয়েছি, বিস্কিট কালারের বেজ ইন্টেরিয়র, আর অল অপশন অটো, ফুল অল অপশন অটো একটি গাড়ি, ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। নিয়ে আপনাদেরকে কোনো কাজ করতে হবে না, জাস্ট নিয়ে ড্রাইভ করবেন ল্যান্সারটি। এটা আমাদের 7,500,000 টাকা আস্কিং প্রাইস, 7,500,000 টাকা এই ল্যান্সারটি আমাদের 7,500,000 টাকা আস্কিং প্রাইস। তো যারা ল্যান্সার নিতে চাচ্ছেন, যারা ফ্রেশ কন্ডিশনে গাড়ি কিনতে চান, তারা আমাদের ল্যান্সারটি দেখলে আশা করি যে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আজকে এই ভিডিওগুলি ছিল আমাদের, এবং আমাদের বেশ কিছু গাড়ি রয়েছে, আমি রেগুলারই আসলে ভিডিও দিচ্ছি, এবং ইনশাল্লাহ কন্টিনিউয়াসলি আপনাদেরকে ভিডিও দিতে থাকবো। এবং ভিডিওতে আমাদের নতুন নতুন যে সমস্ত গাড়িগুলি আছে সেগুলো তো অবশ্যই পেয়ে যাবেন, এবং আমাদের কাছে ভালো ভালো গাড়ি আছে, আপনারা চাইলে আমাদেরকে ফোন দিতে পারেন, ফোন দিলে কিন্তু আমাদের যে গাড়িগুলি আছে সেগুলো সম্বন্ধে আপনারা জানতে পারবেন। তো আজকে এই গাড়িগুলি দেখিয়ে দিলাম, ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।